যে ডাবল দদে একটা মেয়ে একটা ছেলে যাবে ওই মোটরসাইকেলে ঠেকা মেয়ে প্রপোজ করবে প্লিজ গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব সে ওই ছাগল কে কুলে করে নিয়ে আসবে নিয়ে এসে তাকে কিস করবে এই ছাগল স্যার ছাগল স্যার এই ছাগল স্যার তাকে পুকুরের পানি খাওয়ানো হয়েছে আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল একটি ব্লগে তো আশা করি এই ব্লগটা অনেক ভালো হবে আর আপনাদের এনজয়ও দিতে পারবো এই ব্লগে তো আমার সাথে আজকে কে কে আছে যুবরাজ জুবাই আর সাথে আছে রাজীব ভাই আর ক্যামেরার পিছে আছে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান নাজমুল হুসাইন তো নাজমুল হুসাইনের চেহারাটা একটু দেখাই আর একটু ভালোভাবে বলো না হাই এই হচ্ছে নাজমুল আমাদের ফানি গাইস ঠিক আছে তার জন্য সবাই দোয়া করবেন সে সামনে বিয়ে করতে যাচ্ছে সামনে একটা ঠিক আছে বউ খুঁজে পাচ্ছি না দুঃখের বিষয় আচ্ছা তো আমরা এখন যাইতে পারি আমরা এখন সবাই রওনা দিব তো গাইস দেখা হচ্ছে একটু পরে আমাদের সঙ্গেই থাকুন হে গাইস আমরা এখন গাড়ির ভিতর আছি অনেক চিলচিল হবে আজকে তো মামা যুবরাজ মামার থেকে আমরা একটু শুনবো তার কেমন লাগতেছে আমাদের খুব মজা করতেছি আজকে অনেক ঠিক আছে অনেক ফানি মুডে আছি তো আর কিছু বলার নাই ঠিক আছে আমরা যেদিক দুচোখ যাই সেদিক যাবো আজকে আরিয়ান নাইম খানের সাথে তো দেখা যাক কি হয় গাইজ আমাদের সাথে আছে জুবাই তো জুবাই থেকে আমরা একটু শুনবো তার কেমন লাগতেছে জুবাই বলো তোমার অনুভূতি কি কি বলবো লকডাউনের মধ্যে তারপর আজকে তো লকডাউন শেষ এর মধ্যে বের হলাম দেখা যাক কি ভালো লাগার আছে সামনে যে এগিয়ে যাই তো অনেক দিন পর অনেক লকডাউন অনেক কি বলবো থাকতে থাকতে বোরিং হয়ে গেছি তো গাইজ আমরা এখন আমাদের ক্যামেরাম্যান নাজমুল হুসাইনের থেকে একটু তার অনুভূতি শুনবো তো নাজমুল হুসাইন তুমি কিছু বলো বাসায় থাকতে থাকতে পুরাই বোরিং আজকে ফিল করবো আমরা সবাই ঘোরাঘুরি আর আপনারা দেখতে পারেন আমরা কি করি আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো প্লিজ গাইজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় সেটা আমি আর আরিয়ান নাইম জানি ঠিক আছে আর যারা ইউটিউবিং করেন তারাও অবশ্যই জানেন যে একটা ভিডিও করতে কত কষ্ট হয় তো আমরা এখন রাজীব ভাইয়ের কাছে চলে যাবো রাজীব ভাই যেহেতু ড্রাইভিং করতেছে তো রাজীব ভাইয়ের কাছ থেকে শুনবো রাজীব ভাই অনেক ভালো লাগতেছে ঘুরা আপনাদের সাথে এবং অনেক আনন্দ পাচ্ছি অনেকদিন পর বাইরে গেলাম এরকম ভাবে তো গাইজ সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাই আর আপনাদের কি বিনোদন দিতে পারি দেখা যাক কতখানি আপনাদের মন ভালো করতে পারি আর লকডাউনের ভিতর জানি না যে আপনারা কে কখন বের হতে পারছেন কি না তো যাই হোক আমাদের এই ভিডিওটা দেখে আপনারা একটু হলেও আনন্দ পাবেন এইটাই তো গাইজ আমরা এখন যাচ্ছি তো দেখা হচ্ছে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে আমরা এখন এই যে পানি আনতে যাব একটা বাড়িতে তো চিনি না জানি না চলো যাই আমরা পানি আনি আসো কামন পানি দেবিনি তো করোনার মধ্যে কিন্তু মারতেও পারে ও আন্টি আরে আর নাই প্লিজ ডাক দাও আরে নাই কিচ্ছু পারে না কিচ্ছু পারে না গাইস বাড়িওয়ালাকে বললাম বাড়িওয়ালা পানি এনে দিচ্ছে আন্টিটা খুবই ভালো হ্যাঁ গাইস আমরা এখন একটা ডিয়ার খেলবো এই জায়গায়
আমাদের গাড়ির একটু প্রবলেম হয়েছে, বিয়ার তো আমাকেই দিবে, যাই হোক না না আমরা এখন টস করব, ঠিক আছে? না না টসের আগে সে বিয়ার পাইছে, টসের আগে অবশ্যই বিয়ার হয়ে গেছে, তো আমরা আর তারপর টস করব, নো ডিয়ার ক আমি যাব না র নাইম খান সে কয়নি ঘুরাতে পারছে না, হ্যাঁ ব্রিজ চাপলা এখন সে আমাদেরকে ডেয়ার পূরণ করে দেখাবে, সে ওই ছাগলকে কুলে করে নিয়ে আসবে, নিয়ে এসে তাকে কিস করবে, তো আমরা দেখি তার ডেয়ারটা কিভাবে পূরণ হয়। সো গাইস আমরা ডেয়ারটা দেখবো এখন, হ্যাঁ তাড়াতাড়ি ছাগলের বাচ্চা নেই এখানে, ছাগলের কোনো বাচ্চা নেই, ছাগলের বাচ্চা আমরা বলি না, ছাগল ছাগল কি করতে হবে, তুমি ওদিকে না না ছাগল 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 গাইজ ও ছাগল চুরি করতে গেছে, ধরা খায় নাই, বাইসা গেছে, সে সে বাইসা গেছে, বেঁচে গেছে, কারণ তারও সামনে বিয়ে, তার জন্য ছাগলটি চুরি করে সে খাওয়াতে যাচ্ছিল মানুষকে, তো সে পারলো না, এবার নাইমের আরিয়ানের ডিয়ার হয়ে গো, এবার আরিয়ানের ডিয়ার, এবার আরিয়ানের ডিয়ার, না না তোমার কোন ডিয়ার হবে না, ডিয়ার তো হতে হবে, এই যে এই যে কয় নামা গেছে, এবার ডিয়ার দেখো চুরি, আরিয়ান খান আমরা জানি, আরিয়ান খান এখন মোস্ট পপুলার একজন ইউটিউবার, তো সে আরিয়ান পারবে, তার কাছে এটা কোনো ব্যাপারই না, আমরা যা মনে করতেছি না না গাইজ আমি তার ক্যামেরাম্যান, আমি চাই না সে এখন কোনো প্রবলেম, না না আরিয়ানের এই ডিয়ারটাই করতে হবে, না না আমি তার ডিয়ারটাই করতে হবে, আমাদের গাড়ি নষ্ট করে মার ধরে তখন কি করব আমরা, এই ডিয়ার চলবে না, আচ্ছা ভাই আরিয়ান এখন একটা মেয়েকে প্রপোজ করতে যাচ্ছে, না না তুমি কি যাচ্ছ, আমরা সবাই মার খাই এখন, মার খাবো খাবো, না না ওই তো নেক্সট অন্য কোন ডিয়ার, অন্য কোন ডিয়ার, ডিয়ার মানে অন্য কোন ডিয়ারের কোনো চেঞ্জ নাই, না না ডিয়ার চেঞ্জ হবে, এখন চেঞ্জ হবে, সিচুয়েশন বুঝে ডিয়ার, ঠিক আছে সিচুয়েশন বুঝে ডিয়ার হবে, আমরা চলে আসছি আমার প্রিয় জায়গায়, আর আমার এই জায়গাটা অনেক ফেভারিট, কারণ কি আমি এই জায়গায় আমার ভিডিও যতগুলো ভিডিও হয়েছে মিউজিক ভিডিও সবগুলোই আমি এখানে শুট করেছি, তো গাইজ আমরা এখন আপনাদের এই জায়গাটায় ঘুরে ফিরে দেখাবো, আমার পিছনে আছে দেখতেছেন স্টেশন, স্টেশনটা নতুন হয়েছে, তো এই স্টেশনে অনেকেই আমাদের পাবনাবাসীরা অনেকেই আসে এই স্টেশনে আনন্দ উপভোগ করতে, বা যাই হোক ভালো লাগে তাদের এই জায়গাটা সেই জন্য আসে, তো আমরা একটু সামনে আগায় গিয়ে দেখে আসি চলো স্টেশনটা। গাইজ আমরা চলে আসছি রেল লাইনে, তো রেল লাইনের পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, হাজার হাজার দর্শক আমার ভিডিওটি দেখছে, ঠিক আছে, কিন্তু আমি ইউটিউবে ভিউ পাচ্ছি না, কেন ভিউ পাচ্ছি না, সাবস্ক্রাইবার পাচ্ছি কিন্তু ভিউ পাচ্ছি না, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা পুরো ওয়াস্ট করবেন সবাই, আর আপনাদের এখন আমি দেখাবো এই পুরো জায়গাটার একটা ভিউ নিব,
তো এই ভিউটা আপনারা সবাই দেখে আসুন, চলুন। একদম বোরিং, ঠিক আছে। গাড়িটা নষ্ট হওয়ার পর থেকে মন মেজাজটা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে না যে আর কি করি। তারপরে আবার অকাম হয়েছে, তাকে পুকুরের পানি খাওয়ানো হয়েছে। আমি বুঝতে পারি না সেটা পুকুরের পানি, আর খাওয়ার টাইমও বুঝতে পারি না। তারপর বসে আমি যখন ধপটা গিলছি তখন একটা মানে একটা বন্ধু আছে না, চলে আসতে পুরাই অন্যরকম। হে গাইস, আমরা একেবারে ভিডিও আর কি ব্লগের শেষ প্রান্তে চলে আসছি, আর বুঝতে পারছেন আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, আর আমাদের গাড়িটা নষ্ট হওয়ার পর থেকে আমাদের মন মেজাজ একেবারে খারাপ হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো মাস চলবেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা আরিয়ান খানের জন্য দোয়া করব, মানে ভালো ভালো ভিডিও আনবো। তো মামা তোমার শেষ পর্যায়ে, আজকে আমরা খুবই টায়ার্ড, খুবই টায়ার্ড। আজকে কোনোভাবে আর সম্ভব না আমাদের জার্নিটা করা। আমরা এখন বাসার দিকে রওনা দিব, চলে যাব আমাদের এখানেই যাত্রা থেকে। এই ভিডিওতে মিস করলাম কাকে? মজিদকে। মজিদকে আর শাকিল হাসানকে। শাকিল হাসান আকাশকে তো মামা তুমি মজিদের একটু মিস করার জন্য, সে আজকে আমরা অনেক দুঃখিত তাকে নিয়ে যে সে আমাদের মাঝে আজকে নেই। তা সে আমাদের আমাদের সাথে অলওয়েজ থাকে। তো যাই হোক, এটা ব্যাপার না, মজিদকে আমরা আবার নিব, ক্যামেরায় ধারণ করব, সমস্যা নাই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। তো গাইস, আল্লাহ হাফেজ।